যা সকতা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাকার কথা। কাকার কথা চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানে, আশা করি সকলেই ভালো আছে। ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করতে হবে। আর আজকে যদি ভিডিওটা গুরুজনরা চালু করছে, প্লিজ ভিডিওটা কেটে দাও, তোমার জন্য ভিডিও না। আর যারা সাবস্ক্রাইব করে, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। শুরু করি আজ এই মিনাখালিপার বংশধর ভিডিও। ও কারণ হলো প্রথম আজকে এঁকে দিয়ে শুরু করলাম, কারণ আজকে এঁকে দেখাবো এরই মানে বংশধর। কিন্তু যে আসল মানে সুপার স্টার, সে কিন্তু ফুল জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আর এর হাওয়া লেগে যারা ঘুরে বেড়ায়, তারা কিন্তু জামা প্যান্ট না পরে বেড়াচ্ছে। তাই ভিডিও দেখার আগে বলছি, গুরুজনরা যদি এখনও ভিডিওটা চালু করছে, প্লিজ ভিডিওটা কেটে দাও। মানে কী ধরনের যে ড্রেস ফেস আজকে দেখাবো তোমাদের দেখে আজকে বিছি মাথায় উঠিয়ে যাবে। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। হ্যাঁ, ওই কথাটা জয় বাবা জনিনাথ বলেছিল। কিন্তু এই এই যুগে যা তোদের মতন মেয়ে এখন উঠেছে, লাল লাল মানে তো ভাইরাসের ড্রেস। এই ভাইরাসের ড্রেস মানে তোরা একটু কেন প্রথমবার কেন তোরা সব কোটায় ভুলে যাবি, তোরা লোকের কাছে খাবি, পন মারাবি, লাস্টে কারে সবাই ভুলে যাবি। তো তোদের মতন মেয়ে আছে বলে তো আজকে ড্রেসটা এত উন্নতি হয়েছে। তাছাড়া কী নিয়ে ড্রেস উন্নতি হতো বল? কারণ প্রথম প্রেম সবাই ভুলে না, কিন্তু তোদের মতন মেয়ে তো ভুলে যাবে কিরে ভাই, সারা সারা জীবনই ভুলে যাবি তোরা। হ্যাঁ তো শোন শোন শোন, মানে তোদের তো এইটুই এখন ব্যবসা, মানে এক খানকি ছেলে হলো তো আর এক খানকি ছেলেকে যোগ দিবি। মানে শোন, তোদেরও খানকি ছেলেরা রেডি থাকে আমি জানি, বিশ্বাস কর, তোদের কোনো দোষ নাই। কিন্তু এই খানকি ছেলেদের দোষ, মানে তোদেরকে একটু ছাড়তে না ছাড়তে না আর একটা খানকি ছেলে দিয়ে বুকিং করে থুঁই দেয় যে তো মানে ওকে লাইন মারার পরে আমাকে লাইন মারতে লাগবি। তোদের কিছু দোষ নাই রে ভাই, তোদের ডিমান্ড হচ্ছে ওই খানকি ছেলেদের জন্য। ভীষণ তৃষ্ণা বল, ভীষণ তৃষ্ণা, ছি ছি ছি, মানে এত তৃষ্ণা তোদের। তা তোদের তৃষ্ণার লেগে আমি ডাকছি দু তিনটে কাকাকে, কেজিএফ কাকা, সুমন কাকাকে ডাকছি আর চকলা কাকাকে। তো তৃষ্ণা ওরা মিটিং দেবে, মানে ওরা যেখানে যায় কাজ খারাপ করে আসে না। সুমন কাকা, চকলা কাকার, কেজিএফ কাকা যেখানে ঢোকে না, কাজকে ওরা পুরো মানে বিল্ডিং থেকে প্লাস্টার পর্যন্ত ওয়াল পট্টি করে ওরা ঘর থেকে বেরিয়ে আসে, ওরা এমন একটা মাল। তো চল ওদিকের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছি, তো তৃষ্ণা কিন্তু ওরা মিটিং দিতে পারবে। উতাল পাতাল সবই হবে, থাম একটু দে সময়, তারপর কাকারা আসুক, কাকারা এসে তোকে দেখবে এমন মারবে সিগন্যাল, পোঁদ মারাবি তু টপা ডপ টপা ডপ। আচ্ছা তো মানে এখনকার আমার বলার আর কিছু নাই, মানে এইটা হলো পুরো যুগের দোষ। যুগ তো এমন দোষ চলেছে না, যুগের দোষ সবারই, বুড়ো থেকে চ্যাংরা পর্যন্ত দোষ হবে। দাদুর কি আর এইসব করা বয়স আছে? দাদু কি করছে? দাদু ঘর যাও ঘর যাও, তোমার মাথা মানে গোলমাল হয়ে গেছে, তোমার মাথায় আর রক্ত ফক্ত উঠেনি, তোমার মাথায় সোজা বিচি উঠে গেছে, তুমি ঘর যাও, দিয়ে ভাত খেয়ে ঘুমো। মস্ত জোক মারার। তো দেখো, হাজার দুয়ারি বেড়াতে গিয়েছে হাজার ভাতারি। তো হাজার ভাতারি প্রথমেই বেড়াতে গিয়ে হাজার দুয়ারিতে পোঁত নাচিনখানিক ইনকামের পথ করে নিলে। তো আমি কিছু নিজে আজকে বলবো না, আমি বলবো আমার এই কাকিমা আসছে পেছনে, কাকিমাকে বলবো, কাকিমা তুমি কিছু এই মানে এই ছাবরিকে, খানকি ছাবরিকে কিছু বলো হে, নাহলে আমার মানে সম্মান চলে গেছে। কি রে বান্দিগিরি করতে এসছিস, কেমন আছিস? হ্যাঁ কাকিমা আমার দলই আছে, মানে কাকিমা আমাকে খুব ভালোবাসে, তার জন্য আমার কথায় কথা দিলে। তো কাকিমা তুমি যদি না দিতা না, আমার সম্মানটা এখানে চলে যেত। তুমি ঠিক বলেছো, ওকে ও এখানে করতে এসছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি, পরে ভিডিও দেখা হচ্ছে। তখন যারা সাবস্ক্রাইব করে, প্লিজ সাবস্ক্রাইব কর, লাইক কর, কমেন্ট কর, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।